এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাচ ফুডি। আজকে আমি এসেছি রবীন্দ্র সরোবরের কাছে ম্যাপেল চপস্টিক্সে। তো আমি লাস্ট এখানে এসেছিলাম সরস্বতী পুজোর দিন, লাস্ট মানে ওরা বেশি দিন হয়নি খুলেছে, 10 ফেব্রুয়ারি থেকে ওরা খুলেছে। তো সরস্বতী পুজোর দিন তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল সরোবরের সামনেটায়, তো এত ক্রাউড ছিল যে খাওয়ার জায়গাও ছিল না, তো আমাদের খুব খিদে পেয়েছিল। তো আমরা এদিকটায় ঢুকে এসেছি, তো তখন দেখলাম এখানে একটা নতুন দোকান খুলেছে, এই যে ওই যে ওই যেটা, ও বাবা দাঁড়া, এই যেটা ম্যাপেল চপস্টিক্স, ওরা জাস্ট খুলেছে। এরকম এত সুন্দর করে সাজানো, ওদের এখনো ডেকোরেশন চলছে যদিও, তো পাশে বসে খাওয়ারও জায়গা রয়েছে, ওরা আরও সাজাবে। ওদের লোগোটা, জাস্ট লুক অ্যাট দ্য লোগো, ম্যাপেলের মধ্যে চপস্টিক্স আর চপস্টিক্সের মধ্যে ম্যাপেল দেওয়া, তো ইটস আ কুল আইডিয়া। এখনো কেউ এখানে এটা নিয়ে কিছু ভিডিও টিডিও বানিয়েছে বলে আমার মনে হয় না, আমার মনে হয় আমি প্রথম। তো ওরা বললো যে ওদের এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, ভেতরটায় এখনো ডেকোরেশন চলবে, আরো সুন্দর বানাবে ওরা। এই যে এখানে বসে খাওয়া দাওয়া যাবে, আর তার সাথেই লাগো, ওরা এখান থেকে যা অর্ডার দেবে সেটা এখান থেকে দেবে, আর এখানে বসে তোমরা খেতে পারো। পাশেই লাগোয়া কিচেন, তো আমি ওদেরকে রিকোয়েস্ট করবো ওদের কিচেনে যদি যেতে দেয় তাহলে দেখতে পারবো। একজন বেশ সুন্দর সেজে গুজে একজন শেফ রয়েছে, তো তাকে বলবো, সে যদি মানে যদি ওরা পারমিশন দেয় কিচেনে ঢোকার, তাহলে আমরা দেখতে পাবো কী করে কী বানাচ্ছে, চেষ্টা করব। আর অনেক কিছু খাবো, আর অনেক লোক দাবাবো, বন্ধুদের থেকে আবার গালাগালি খাবো, বাট ঠিক আছে আমি ম্যানেজ করে নেব। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু দ্যাট, লাইক করো। হ্যাঁ, আর একটা কথা, এই গুগলে ম্যাপেল চপস্টিক্স লিখলে এখনো পাবে না, আমি যেমন বললাম ওরা জাস্ট 10 ফেব্রুয়ারি থেকে খুলেছে। তো আমি অ্যাড্রেসটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু তাও মুখে একটু বলে দিচ্ছি, ম্যানোকা সিনেমা হলের পাশ দিয়ে যে গলিটা গেছে, জাস্ট গলিটা দিয়ে এলে আর জাস্ট বাঁকটা নিলেই ঢুকেই দেখতে পাবে, ঠিক আছে? আর শেষ পর্যন্ত থাকবে ये हमारा किचन है जो मैपल चॉपस्टिक नाम से है, और आज हम लोग प्रिपरेशन में बनाएंगे फायर रोस्टेड मैंडरिन चिकन। चॉपस्टिक का स्पेशल लाइन है ये, जो यहाँ के अलावा नहीं मिलेगा कहीं पर, ये बहुत फायर करता है। अभी हम लोग बनाएंगे नेक्स्ट ऑर्डर सिल्वन ऑक्टोपस।
সিক্স পিস দেয় বেসিক্যালি, বাট এরা কিন্তু টেন পিস প্রোভাইড করে। তো আর দামও খুব কম। বাইরে যেমন আমরা যে যে মোমোর জায়গাগুলো দিয়ে খাই সেখানে কিন্তু ফাইভ পিস মোমো 160 বা 170 এরকম নেয়, এখানে ওদের স্টার্ট হচ্ছে 105-110 দিয়ে। আর কোয়ালিটি অসম। তো তা পকেটে কম থাকলে এখানে আসতে পারো, আর টাকা বেশি থাকলেও আসতে পারো, ঠিক আছে? তো এটা খুব ভালো জায়গা, খুব সুইট, খুব কোজি। বাট যাদের চাইনিজ খেতে খুব ভাল লাগে কম টাকায়, খুব ভালো জায়গা। কোয়ালিটি ফুড, কোয়ান্টিটি ইজ অসম। লাইক একটু দেখিয়ে দিই, এটা ওদের ম্যাপল চপস্টিক স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস, আর এটা ম্যাপল চপস্টিক স্পেশাল মিক্সড নুডলস, আর এটা ফায়ার রোস্টেড ম্যান্ডারিন চিকেন, আর এটা শেজওয়ান অক্টোপাস, এটা তো চিলি চিকেন, এটা কি, এটা কি, এটা কি, এটা এটা হট গার্লিক ফিশ, এটা হট গার্লিক ফিশ, আর এটা ক্র্যাব মিটস বলস, তাই তো? না, এটা কি জানো, ফায়ার রোস্টেড ম্যান্ডারিন চিকেন। যারা চাইনিজ খেতে ভালোবাসো প্লিজ আসো, আমার গ্যারান্টি আছে। শেজওয়ান অক্টোপাস ফুড ওয়াজ অসম। আমাদের সাথে রয়েছে অভিজিৎ, দ্য ওনার অফ দ্য রেস্টুরেন্ট। নমস্কার, আমি অভিজিৎ ব্যানার্জি। ম্যাপল চপস্টিক আমরা তৈরি করেছি দুজন, একজন ওনারের নাম হচ্ছে সুশোভন সরকার আর একজন আমি। তো বেসিক্যালি ম্যাপল চপস্টিক এই কারণেই তৈরি করা, তার কারণ আমরা সবাই মানে যখন থেকে আমরা ছোটো তখন থেকেই আমরা চাইনিজ খাবার খাই। কলকাতার বাসি চাইনিজ খাবে না এটা হতে পারে না কখনই। তো চাইনিজ যখনই আমরা খাওয়ার কথা ভাবি, না আমরা কোনো বড়ো ব্র্যান্ডে খাই, না অন্য অন্য কোনো জায়গায় আমরা ছোটো দোকানে খাই। যেসব জিনিস বড়ো দোকানে মেনটেন হয় সেসব জিনিস ছোটো দোকানে কখনো মেনটেন হয় না। আবার যখন ছোটো দোকানে যেসব জিনিস যেরকম টেস্ট আমরা পাই, বড়ো দোকানে হয়তো সেটা পাই, বাট এমন একটা কস্টের ব্যাপার চলে আছে বা একটা প্রাইসিংয়ের ব্যাপার চলে আছে যেটা আমরা সবাই এফোর্ড করতে পারি না। এবার সেই সূত্র থেকে আমরা ভেবেছি যে কিছুটা চিপ প্রাইসে এবং যতটা ভালো কোয়ালিটির ফুড সেটা আমরা দিতে পারবো। তো সেইভাবেই আমরা সেই ভাবনা নিয়ে ম্যাপেল চপস্টিক খুলেছি। আর ম্যাপেল চপস্টিকের এর পরবর্তী জার্নি আরও 3-4 কি 5 আউটলেটও হতে পারে এই বছরের মধ্যেই, সেটা আমরা চেষ্টা করছি। এখানে এই যে ঘরটা যেখানে আমাদের ছোট্ট ক্যাজুয়াল ডাইনিংয়ের বন্দোবস্ত আছে সেটা এখনও প্রপারলি রেডি নয়।
এটা আরো ইন্টেরিয়রের কাজ বাকি আছে। ইভেন আমরা এখানে একটা জিনিস প্ল্যান করেছি যে সস্তায় কলকাতার মধ্যে সব থেকে সস্তায় ক্যান্ডেল লাইট ডিনার আমরা এখানে আনতে চলেছি। তো এটা খুব শিগগিরই আমাদের একটা ভাবনা চিন্তা আছে। তো আশা করছি আপনাদের আমাদের এই কনসেপ্ট ভালো লাগবে। চাইনিজ ছাড়াও এখানে অক্টোপাস, স্কুইড, ক্যাবনেট এগুলো পাওয়া যায়। এবং আপনারা যদি আসেন তাহলে আমরা উপকৃত থাকবো এবং আমরা আপনাদের সার্ভ যত করবো তত আমাদের ভালো হবে। এবং যতদিন যত 10 ফেব্রুয়ারি ম্যাগো চপস্টিক খুলেছে তারপর থেকে আমরা যতজনকে সার্ভ করেছি আশা করছি সবাই আমাদের ভালোই বলেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবং সুচিস্মিতার এই ব্লগকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন, তার কারণ এটা খুব ভালো ব্লগার এবং আমাদের খুব সাহায্য করছে। থ্যাংক ইউ। তো অভিজিৎ তো বললো এটা আরো অনেক বেশি ডেকোরেশন অনেক কিছু হবে, আরো যা বললো যে এখানটা কলকাতার সবচেয়ে চিপেস্ট ক্যান্ডেল লাইট ডিনারও করতে চলেছে। তো এক্সাইটেড তো অবশ্যই সবাই, তো সরোবরে আসোই, মাসে তো দুবার না হোক একবার তো আসোই, তো এলে এখানে আসাই যায় খুব কম দামে চাইনিজ। আর একটা জিনিস, যদি তোমরা এখানে আসো আমার ভিডিও দেখে যদি আসো তাহলে এসে আমার চ্যানেলের সাবস্ক্রিপশনটা তুমি যদি দেখাও যে দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাহলে 300 টাকার ওপরে যদি বিল করো তাহলে কোনো একটা স্টার্টার ফ্রি পাবে। আর ওরা অপশন দেবে, 2-3টে অপশন দেবে, কিন্তু তোমাকে আমার সাবস্ক্রিপশন দেখাতে হবে, তার জন্য এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কী কী জানতে চাও ম্যাপেল চপস্টিক সম্পর্কে, আর কী কী জানতে চাও। আমার অভিজিতের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, যা কেউ যদি আসতে চাও সে যদি খুঁজে না পাও, কারণ ওরা তো গুগলে ওদের একটু টাইম লাগে, তো সেই জন্য অনেক অন্তত 15-20 ডেজ লাগবে, তো অসুবিধা তো কিছু হওয়ার কথা নয়। আসো, প্লিজ ভিজিট করো, আর আমাকে ইনস্টাগ্রামে সার্চ ফুডিতে ফলো করো, একদম ভুলো না, আর এটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বাই ফর নাও, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই। তুই নাকি ননভেজ খাবি না রে? লাইক করো, সাবস্ক্রাইব করো।